नमस्कार अपना देखें डिजिट वाच चैनल डिजिट वाच चैनल आज के टॉपिक्स आध्यात्मिकत जरा जुक्त रही आध्यात्मिकतार जे गूढ़ किछु विषय जेटा आपनी जदि ना जानें आपनर जदि साधनार मध्ये उपलब्धि ना आसे ताहले किन्तु कि करे आपनी आध्यात्मिक साधनाय अग्रगति करबें। साधना करते करते जदि आपनार उपलब्धि अनुभूत हय तखन साधनाते एक नतून गति आसे। तो साधनाते आमरा कि करे उपलब्धि करब एजन्य परमपिता परमेश्वर आमादेर प्रदान करेछेन এই পঞ্চতত্ত্বের শরীর আর এই যে পঞ্চকোষ, এই পঞ্চতত্ত্ব যদি আমরা শুদ্ধি না করি তাহলে আমাদের উপলব্ধি হবে কি করে? দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি। শাস্ত্রে বলা হয়েছে যে সাধনায় উপলব্ধি করার জন্য আমাদের ইন্দ্রিয় সাধনাও করা দরকার। যে পঞ্চ ইন্দ্রিয়ের যে সাধনা তারও কিন্তু প্রয়োজন। তো পঞ্চ ইন্দ্রিয়ের সাধনায় বিশেষ করে শ্রবণ, সংকীর্তন এবং মনন। তাহলে শ্রবণে কি হয়? শ্রবণ করতে করতে আমাদের যে পাপকর্ম তা কিন্তু ভস্মীভূত হয়, সেটা নষ্ট যায়, নষ্ট হয়ে যায়, সেটা কেটে যায় পাপকর্ম। আর ধ্যান সংকীর্তন, শুধু সংকীর্তন নয়, যখন কোনো শব্দ আমরা উচ্চারণ করি, সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণই হোক না কেন, বা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, তো পরমপিতা পরমেশ্বর বা ঈশ্বরীয় আরাধনার যে নাম আমরা সংকীর্তন করি, আর সংকীর্তন করতে 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 ভাবের এমন একটা পর্যায়ে যাওয়া যায়, তখন কিন্তু ক্ষিতিশক্তির জাগ্রত ঘটে আর তার সঙ্গে সঙ্গে কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, আর তার সঙ্গে সঙ্গে মনন, যেটাকে ধ্যান নিধিধ্যাসন বলা হয়। আর এটা যদি করা হয়, এতে আমাদের যে সঞ্চিত পাপকর্ম, যে আদি ব্যাধি উপাধি, যে পূর্বে জন্মে কৃত যে সঞ্চিত যে পাপকর্ম, সেই পাপকর্ম কিন্তু নাশ হয়। এই জন্য অত্যন্ত প্রয়োজন শ্রবণ, ধ্যান সংকীর্তন এবং মনন নিধিধ্যাসন ধ্যান। আমাদের এই যে স্থূল শরীর, এই স্থূল শরীর পাঁচ তত্ত্বে বিরাজমান। সেই পাঁচ তত্ত্ব হল ক্ষিতি, অব, তেজ, মরু, বম। তার সঙ্গে সঙ্গে এই যে প্রাণ শরীর, আর এই প্রাণ শরীরে এক তত্ত্ব বিলীন হয়ে যায়। আর এই যে মনোময় শরীর, মনোময় শরীরে দুই তত্ত্ব থেকে যায়, অগ্নিতত্ত্ব আর এই আকাশতত্ত্ব। আর তার সঙ্গে সঙ্গে যেটা কারণ শরীর, কারণ শরীরে শুধু থেকে যায় আকাশতত্ত্ব। এরপর এই আকাশতত্ত্ব তার সঙ্গে সঙ্গে যে এই যে আনন্দময় কোষ, এই আনন্দময় কোষে আকাশ, এই জ্ঞানময় কোষে, জ্ঞানময় কোষে আকাশতত্ত্ব আর বায়ুতত্ত্ব বর্তমান। আর আমাদের যে মনোময় কোষ রয়েছে, আর এই মনোময় কোষে আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব কিন্তু বর্তমান রয়েছে। আমরা যখন সাধনার মধ্য দিয়ে সেই মনোময় কোষে আমরা তার এই তিন তত্ত্বের উপলব্ধি পাব, এবং প্রাণময় কোষে কিন্তু চার তত্ত্ব রয়েছে, সেখানে কিন্তু ক্ষিতিতত্ত্ব থাকছে না। আর তার সঙ্গে সঙ্গে যে অন্নময় কোষ, যেটাকে আমরা টাচ করলে বুঝতে পারি, স্পর্শ করলে অনুভব করতে পারি, বুঝতে পারি, সে এই যে অন্নময় কোষ, যেটা অন্ন দ্বারা পুষ্ট, আর এই অন্নময় কোষে কিন্তু পাঁচ তত্ত্বই কিন্তু রয়েছে, ক্ষিতি, অব, তেজ, মরু, বম। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেন তখন কিন্তু এই পাঁচ তত্ত্ব বা পাঁচ ভূত আমাদের দিয়েছেন। সাধনার গভীরে যদি পৌঁছাতে হয়, উপলব্ধির চরম শিখরে যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই একজন সাধককে তার এই পঞ্চতত্ত্বের যে শুদ্ধি
অবশ্যই করা দরকার। আমাদের যে স্থূল শরীর, প্রাণ শরীর, মনোময় শরীর, কারণ শরীর, আর এই যে পঞ্চকোষ, যে আনন্দময় কোষ, জ্ঞানময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, অন্নময় কোষ, যে আদি শঙ্করাচার্য এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেছেন। তো যাই হোক, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আধ্যাত্মিকতার সোপানে রয়েছেন, তারা অবশ্যই এই বিষয়গুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অনুপ্রাণিত হব আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।